আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার বড় ছোট সবাইকে ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে সালাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকে থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কি তৈরি করব, নাকি সমুচা বানাবো। তো সমুচা বানাতে কি বেশি সময় লাগে? লাগে না তো, খুব দ্রুতই বানানো যায়। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে দ্রুত দোকানের মতো সুন্দর মচমচে সমুচা তৈরি করা যায়। তো আমি আজকে আলু সমুচা তৈরি করব। তো আলুটাকে আমি আগে হাফ বয়ল করে নিয়েছি, মশলাটাকেও গুলিয়ে নিয়েছিলাম। এখন মশলাটার মধ্যে আমি আলুটা দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব, তাহলে খেতে কিন্তু আরও টেস্ট লাগবে। আর এটার টেস্ট আরও বাড়ানোর জন্য আমি এখানে অ্যাড করব হচ্ছে গিয়ে স্বাদের জন্য ম্যাজিক মশলা। তো ম্যাজিক মশলা দিলে কিন্তু এমনি স্বাদ এসে পড়ে আরও বেশি। আর এত ধোঁয়া উঠছিল যে মশলা যে দিলাম সেটা আসলে তোমাদেরকে বোঝাতেই পারলাম না। তবে আমি আশা করি তোমরা সবাই দেখেছো, তাই না? দেখেছো কিনা বলো তো। আলুটা তো তৈরি হয়ে গেছে ভিতরের, এখন যে উপরের ডোটা থাকে সেই ডোটা তো তৈরি করতে হবে। আর এটাই না আমার কাছে খুব বিরক্ত লাগে, কারণ আমি না এটা পারি না, কেমন একটু লাগে আমার কাছে, কেমন আঠা আঠা হয়ে থাকে, হাতের সাথে লেগে থাকে, চিপকে থাকে, কেমন একটা বিরক্ত লাগে। কিন্তু ভাই খেতে হবে তো, খেতে গেলে কিন্তু এত কিছু বলা যাবে না, এত কিছু করা যাবে না। তো আমি এখানে আটাটার মধ্যে লবণ দিয়েছি, একটু বেকিং সোডা দিয়েছি, তারপর হচ্ছে কি কিছু কালি, অল্প একটু পরিমাণ কালো জিরে দিয়েছি, অল্প একটু পরিমাণ কি বলবো, এখানে আমি বলবো এক চামচ পরিমাণ কালো জিরে দিয়েছি, আর দুই টেবিল চামচ আমি সাদা তেল ব্যবহার করেছি। তো সেগুলো দিয়ে এখন আমি আস্তে আস্তে করে হালকা অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে এটা কিন্তু বেশি পাতলা বা বেশি ঘন হতে পারবে না, সুন্দর একটা টাইট ডো হতে হবে। বেশি ঘন হয়ে গেলে, বেশি টাইট হয়ে গেলে কিন্তু জিনিসটা তৈরি করতে অনেক কষ্ট হয়ে যাবে, আর বেশি পাতলা হয়ে গেলে ওইটা আসলে তৈরি হবে না, তখন ওইটা চাপটি হয়ে যাবে। তো আমরা তো চাপটি খাবো না, আমরা খাবো হচ্ছে কি সমুচা। তো দেখো আমার ডোটা কিন্তু ঠিক এরকমই হবে, আর এরকম পারফেক্ট ডো তৈরি করতে পারলেই কিন্তু সমুচাটা পারফেক্ট হবে। তো ডোটা তৈরি করাই হচ্ছে গিয়ে মেন, পুর তৈরি করা মেন না। তো আমি এখানে আমার যেহেতু এটা হয়ে গেছে, আমি একটু তেল মাখিয়ে সুন্দরভাবে এটাকে একটা কাপড় দিয়ে কিংবা একটা যে কোনো একটা ভিজা কাপড় দিয়ে আমি এটাকে সুন্দরভাবে রেখে দেব, সাইডে রেখে দেব। তারপরে হচ্ছে গিয়ে চুলাতে আমি কড়াইতে তেল বসিয়ে দেব, হালকা মিডিয়ামে দেব, কারণ আমার এখানে তো গ্যাস কম থাকে, তো তেলটা একটু গরম হয়ে যাবে আর আমারও এখানে সবগুলো বানানো হয়ে যাবে। তো দেখো দোকানে আমরা হাজার টাকা জিনিস দিয়ে খারাপটা কিনে খাই, কিন্তু একটু কষ্ট করলে কিন্তু ঘরে বসেই সবচাইতে দারুণ আর মজাদার খাবারটা কিন্তু তৈরি করা যায়, আর মিনি সেই হাতের চুটকিতেই কিন্তু তৈরি করতে পারি। কিন্তু আমরা কষ্ট করতে চাই না, আমরা কষ্ট করতে ভালোবাসি না, আমরা সহজ ভাবেই যে জিনিসটা পাওয়া যায় সেটা খাই, কিন্তু সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কিংবা খারাপ সেটা আমরা চিন্তা করি না। তো এই জন্য আর কি, দেখো আমার এটা বানাতে কতক্ষণ সময় লেগেছে, কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ হয়েছে, একটু কষ্ট হয়েছে, কিন্তু ঘরে তৈরি বিশুদ্ধভাবে মানে সুন্দরভাবে তৈরি করেছি, এতে কোনো জীবাণু নেই। আমি হাত ধুয়ে নিয়েছি, আমি আলুটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, এখানে আমি যেটা করেছি সব কিছুই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু দোকানে যেটা হয় সেটাকে আমরা দেখতে পাই? এই যে ভিতরের পোরটা যে তৈরি করে, এটা কোথায় হয় বা কোন জায়গায় হয়, কোন অবস্থায় হয় বা কোন জায়গায় দেখা যায়, আমরা কি দেখতে পাই? আসলে আমরা কিন্তু দেখতে পাই না, কিন্তু আমাদের কাছে সেটাই কিন্তু খুব লোভনীয় আর খুব স্বাদের মনে হয়। আসলে সেটা আমাদের জন্য স্বাদ না, সেটা হচ্ছে কি আমাদের জন্য বিষের সমান, কিন্তু তারপর আমরা সেটাই খাই বেশি। আমরা মানুষ জাতি তো, বাঙালিরা মানুষেরা যেটা খারাপ সেটাই বেছে নেয়, যেটা ভালো সেটা করে না। তো আমার এখানে সমুচা কিন্তু একটা তৈরি হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ আমি কিন্তু সবগুলো তৈরি করে তোমাদেরকে দেখাতে পারিনি, তাহলে কিন্তু অনেকটা পরিমাণ সময় লেগে যাবে, আর এত পরিমাণ সময় লাগলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায়। তো অত বড় ভিডিও কিন্তু মানুষ দেখতে চায় না, এমনিতেই তো ভিডিও দেখে না, তার উপর আবার অত বড় ভিডিও দেখবে। তো আমি কড়াইতে তো বসলাম, বলেছিলাম যে তেল বসিয়ে দিই, দেখছো তেলটা কি সুন্দর গরম হয়ে গেছে, যদি এখন বসাতাম তাহলে কিন্তু তেলটা এত গরম হতো না। এভাবেই গ্যাস কম থাকে, তো একটু বুদ্ধি করে কাজ করলে না খুব সহজেই কাজগুলো করা যায়। তো আগে আমি সমুচাগুলো ভেজে নিই, তারপরে একে একে দেখতে পাবে কি মজার ভার, কী
কালার এসেছে। তো বাদামি রঙের যারা কড়া ভাজা খেতে চাও তারা কড়া ভাজা দেবে, যারা হালকা ভাজা খেতে চাও হালকা ভাজা দেবে। তো আমি হালকা ভাজা দিয়েই উঠিয়ে ফেলাম, কারণ এটা তো কাঁচা আটার তৈরি, তো এটা এভাবেই খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে। তো চলো এগুলো আগে উঠিয়ে নিই, আর উঠিয়ে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, কি মজাদার হয়েছে। তো আমার কথাটা কি মিললো যে 5 মিনিটেই তৈরি হয়ে যেতে পারে ঘরে তৈরি সুস্বাদু সমুচা। তো চলো আজকের ভিডিওর দিকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।